হাই ফ্রেন্ডস আমি উৎপল আপনাকে স্বাগত জানাচ্ছি এই বিষয়টা একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি আপনার মোবাইল থেকেই ইউটিউব শর্টসে ভিডিও আপলোড করতে পারবেন তার আগে জানেন যে আপনি যদি না জেনে থাকেন যে ইউটিউব শর্টস কি তাহলে এই নিয়ে অলরেডি আমার চ্যানেলে অনেকগুলি ভিডিও দেওয়া রয়েছে ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন তা চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক ছোট্ট একটি ইন্টোর পর ততক্ষণ সাথে থাকবেন সো ফ্রেন্ড ফিরে আমি ইন্টোর পরে ইউটিউব সার্চে ভিডিও বানানোর জন্য সর্বপ্রথম আপনাকে আগে একটি চ্যানেল তৈরি করতে হবে তার জন্য আপনাকে আপনার একটি নতুন জিমেল খুলতে হবে এবং সেই জিমেল দিয়ে আপনি যখনই ইউটিউবে লগ ইন করবেন সঙ্গে সঙ্গে আপনার চ্যানেলটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে সো ভিডিও আপলোড করার জন্য দেখুন আপনার সামনে যে অপশানগুলি রয়েছে অর্থাৎ নিচে দেখুন প্রথমে হচ্ছে হোম তারপরে রয়েছে ইউটিউব শর্টস যদি আপনার কাছে এই শর্টস অপশানটি না থাকে তাহলে আপনি কী করবেন এই যে আপনার কাছে যে প্লাস চিহ্ন থাকবে প্লাস চিহ্নের উপর ক্লিক করে দেবেন প্লাস ইন উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি এই যে ক্রিয়েটের শর্টস লেখা রয়েছে ক্রিয়েটের শর্টসে ক্লিক করে দেবেন যখনই ক্রিয়েটেরভ শর্টসে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে আপনার যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে যাবে যেটি ইউটিউবের ডিফল্ট হিসাবে সো এখান থেকে আপনি দুরকমভাবে ভিডিও আপলোড করতে পারবেন প্রথমত আপনি ভিডিওটি যদি আগে থেকে তৈরি করে রাখেন সেই ভিডিওটি আপলোড করতে পারবেন তার জন্যে এই যে এই পাশে যে চিহ্ন রয়েছে চিহ্ন উপরে ক্লিক করবেন আপনার গ্যালারি কিন্তু ওপেন হয়ে যাবে সো এখান থেকে আপনি যে ভিডিওটি আপলোড করতে চাইছেন সেই ভিডিওটির উপরে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটি আপলোড ওখানে চলে যাবে যেহেতু আমি আজকে ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনি মোবাইল ক্যামেরা থেকে ভিডিও বানাবেন সো মোবাইল ক্যামেরা থেকে ভিডিও বানানোর জন্য যেই আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে সর্বপ্রথম আপনাকে একটা অডিও অ্যাড করতে হবে বা মিউজিক অ্যাড করতে হবে তার জন্য এখানে যে মিউজিক অপশান রয়েছে বা অ্যাড মিউজিক রয়েছে অ্যাড মিউজিকে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার সামনে প্রচুর মিউজিক চলে আসবে এখান থেকে আপনি যে কোনো একটি মিউজিক বেছে নেবেন বেছে নেওয়ার পর মিউজিকটু উপরে ক্লিক করবেন ক্লিক করার পাশে যে ঠিক চি যে ঠিক ক্লিক করে দেবেন যে টিকচেন্টে ক্লিক করবেন আপনার মিউজিকটি কিন্তু অ্যাড হয়ে যাবে এরপর আপনার ভিডিও করার জন্য এইখানে যে ক্যামেরা চেন রয়েছে ক্যামেরা চেনের উপরে ক্লিক করতে হবে সো আপনাদের দেখার জন্য আমি ছোট্ট একটি ভিডিও রেকর্ড করে নিচ্ছি যে আপনার ভিডিওটি রেকর্ড করা হয়ে যাবে যে টিক চিনে রয়েছে টিক চিনতে ক্লিক করে দেবো যে টিক্সতে ক্লিক করে দেবো এখান থেকে আপনার ভিডিওটিকে আরও একটু স্যাটিসফাই করতে পারবেন যেমন ধরুন আপনি টেক্সট অ্যাড করতে পারবেন বা আপনার যদি মিউজিক পরিবর্তন হয় তাও করতে পারবেন তার জন্য মিউজিকে ক্লিক করবেন অথবা টেক্সট লিখতে হলে টেক্সটের উপরে ক্লিক করবেন টেক্সটের উপরে ক্লিক করলে আপনি যে টেক্সটি দেবেন সেই টেক্সটি দেওয়ার পর আপনি কিন্তু এখান থেকে বিভিন্ন কালারে করতে পারবেন ছোটো বড়ো করতে পারবেন এছাড়াও আপনার যে টেক্সটটি রয়েছে সেই টেক্সটি অ্যাড করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন ফন্ট চেঞ্জ করতে পারবেন যেই আপনার এটি দেওয়া হয়ে যাবে সঙ্গে সঙ্গে এটা ডানের উপরে ক্লিক করে দেবেন যেই ডানের উপরে ক্লিক করে দেবেন এবার আপনার ভিডিওটি আপলোড করতে হবে তার জন্য নেক্সটের উপরে ক্লিক করবেন যে নেক্সটের উপরে ক্লিক করবেন সর্বপ্রথম আপনার দিতে হবে একটি ভিডিও টাইটেল যেমন আমি দিয়ে দিই মাই শর্টস এবার আপনাকে দিতে হবে একটি হ্যাশট্যাগ হ্যাশট্যাগ দেওয়ার পরে লিখতে হবে শর্টস লেখার পরে আপনার ভিডিওটি আপলোড করার জন্য আগে দেখে নিতে হবে যে এখানে যে অপশনগুলো আছে সেগুলো ঠিক আছে কিনা অর্থাৎ আপনি যখন ভিডিওটি আপলোড করবেন এখানে যে পাবলিশ লেখা পাবলিশের উপরে পাবলিশ লেখা থাকলে তবে কিন্তু আপনি অ্যাড করে দেবেন আর আপনার ভিডিওটি এখানে নো ইট ইজ নট মেড ফর কিডসে ক্লিক করে দেবেন এখানে দেখুন লেখা হয়েছে আপলোড ভিডিও বা আপলোড এখানে আপনি আপলোডের উপর ক্লিক করে দেবেন যে আপলোড উপর ক্লিক করবেন আপনার ভিডিও কিন্তু আপলোড হয়ে যাবে সো ফ্রেন্ড এই ছিল আজকে ভিডিওর বিষয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও একটি লাইক করবেন আপনার ফ্রেন্ডের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন আজকের মতন এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন